শুরুতে সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও নিরাপদে যুদ্ধবিমান নামাতে সক্ষম হলেন রুশ পাইলট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবির অন্তঃসত্ত্বা মা মারা গেছেন। পুতিনের সঙ্গে যে কোনো উপায়ে দেখা করতে চান জেলেন্সকি। ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও নিরাপদে যুদ্ধবিমান নামাতে সক্ষম হলেন রুশ পাইলট। রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত ইউক্রেনের। চেচেন নেতা রমজানকে গুলি করে হত্যার হুমকি। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দরে গোলাবর্ষণ। গাজা আক্রমণ করতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি $12,000 কোটি। এবার বিস্তারিত। রাশিয়ার একজন পাইলট তার SU-25 যুদ্ধবিমান ইউক্রেনের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও তা নিরাপদে নামাতে সক্ষম হয়েছেন। অসম সাহসিকতা ও দক্ষতা প্রদর্শনের জন্য রুশ সরকার ইতিমধ্যে লেফটেন্যান্ট কর্নেল ডেনিস লিটভিনভ ও বিমানের কো পাইলটকে রাষ্ট্র পুরস্কার দিয়েছে। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা এবং ডিফেন্স ওয়ার্ল্ড .net জানিয়েছে SU-25 বিমান নিয়ে দুই পাইলট ইউক্রেনে অভিযান চালাতে চান। এই অভিযানে দুটি বিমান ছিল। এ সময় ইউক্রেনের সেনাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র SU-25 বিমানে আঘাত করে। প্রকৃতপক্ষে সহযোগী বিমানটিকে রক্ষা করতে গিয়ে পাইলট লিটভিনভ নিজের জীবন ও বিমানের ঝুঁকি নেন। ক্ষেপণাস্ত্রটি তার বিমানে আঘাত করার পরও পাইলট নিরাপদে বের হওয়ার চেষ্টা না করে বরং বিমানটিকে রাশিয়ায় ফেরত আনার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত বিমানটিকে নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং অন্য ইঞ্জিন দিয়ে বিমানটি চালিয়ে যান। এতে তিনি সফল হন। মারিউপোলের মা ও শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সেই হামলায় গুরুতর আহত হন একজন গর্ভবতী নারী। গুরুতর আহত সেই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় উদ্ধারকারীরা একটি স্ট্রেচারে করে তাকে নিয়ে যাচ্ছেন। ইউক্রেনের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে AP জানিয়েছে রাশিয়ার হামলায় আহত হওয়া সেই নারী মারা গেছেন, একই সঙ্গে তার সেই সন্তানও মারা গেছেন। মারিউপোলের সেই মা শিশু হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে পাশের আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে ওই নারীর সিজার করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। কিন্তু সিজারের পর ডাক্তাররা দেখতে পান পেটের ভেতরই সেই শিশুটি মারা গেছেন। এরপর তারা ওই মাকে বাঁচানোর দিকে নজর দেন কিন্তু 30 মিনিট পর তিনিও মারা যান। যদিও ডাক্তাররা তার নাম তখন জানতে পারেননি। ওই নারী মারা যাওয়ার পর তার স্বামী ও বাবা এসে লাশ নিয়ে যায়। সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে চতুর্থ দফায় আলোচনায় বসেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। আগের তিনবারের মতো এবারের আলোচনারও প্রধান লক্ষ্য যুদ্ধবিরতির চুক্তি করা। যদিও তাদের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতি হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ ইউক্রেনে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত ও ঘোষণা দেবেন শুধুমাত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ কারণে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার আগে নিজের প্রতিনিধিদের কাছে জেলেন্সকি জানান তারা যেন যে কোনো উপায়ে তার সঙ্গে পুতিনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা চালান। ইউক্রেনের স্থান ও সময় রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসাবে কথা বলেন প্রেসিডেন্ট জেলেন্সকি। সেই সময় তিনি জানান আমাদের প্রতিনিধিদের একটি পরিষ্কার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি হল ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বৈঠকের ব্যবস্থা করা। তিনি আরো বলেন, আমি জানি এ বৈঠকের জন্য সবাই অপেক্ষা করে আছে, যদিও এটি একটি কঠিন গল্প, একটি কঠিন পথ, কিন্তু এই পথই আমাদের দরকার। মস্কো ও কিয়েভের মধ্যে ভার্চুয়ালি সমঝোতা আলোচনা শুরু হয়েছে। আলোচনায় আছেন উচ্চ পদস্থ রুশ ও ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সরকারি আইহোর জভকফা ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-কে জানিয়েছে তার বিশ্বাস আগের চেয়ে এখন ইতিবাচক মনোভাব আছে রাশিয়া। তিনি বলেন এবার তারা কোনো আলটিমেটাম দেয়নি, কোনো রেড লাইনও নেই, ইউক্রেনকে আত্মসমর্পণ করতেও বলেনি, তারা এবার গঠনমূলক সমঝোতা চাইছে। আরেক টুইট বিবৃতিতে ইউক্রেনের সমঝোতা প্রতিনিধি মিখাইলো পডোলিয়াকে জানিয়েছেন চতুর্থ রাউন্ড আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করা। পডোলিয়াকে আবারও বলেন তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার সাথে ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে সে নিয়ে কোনো আলোচনাই হবে না।
চেচেনিয়ার নেতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লোক রমজান কাদিরভ দাবি করেছেন তিনি ইউক্রেনে গেছেন। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন রমজান। তার দাবি, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র 7 কিলোমিটার দূরে তার বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আর রমজান কাদিরভের ইউক্রেনে প্রবেশের বিষয়টি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী দল আজভের নজরে এসেছে। দলটির নেতা আন্ড্রি বিলেতোস্কি টুইটারে জানিয়েছেন, ইউক্রেনে থাকলে রমজানকে গুলি করে হত্যা করা হবে। এ ব্যাপারে আজভের নেতা আন্ড্রি বিলেতোস্কি বলেন, খবর বের হয়েছে রমজান কাদিরভ কিয়েভে এসেছেন, সে আমাদের বিশেষ বাহিনীর কাছ থেকে আড়ালে আছে। যদি খবরটি সত্যি হয় তাহলে রমজানকে গুলি করে হত্যা করা হতে পারে। তিনি আরও বলেন, রমজান, এটা তোমার জন্য হবে সারা জীবন মনে রাখার মতো একটি অভ্যর্থনা। এদিকে 24 ফেব্রুয়ারি রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে হামলা করার পর তাদের সঙ্গে যোগ দেন চেচেন সেনারা। চেচেনের রয়েছে প্রায় 1 লাখ সেনা। এই বাহিনীর বিশাল একটি অংশ ইউক্রেনে এসেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যা করতে। ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তনব বিমানবন্দরে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। কিয়েভের উত্তরাঞ্চলীয় এই আন্তনব বিমানবন্দর, যা হস্তমিল নামেও পরিচিত, দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর ও অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরটি ওপরে ধোয়ার কুণ্ডলী উঠছে আকাশে। তবে ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 19তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত 18 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি দাবি করেছেন, ইসরায়েলি সেনারা এখন আগের চেয়েও কার্যকরভাবে গাজা ও অন্যান্য ফিলিস্তিনি শহরে অভিযান চালাতে পারবেন। 2002 সালের জেনিন অভিযানের চেয়েও সফল হবে এইসব অভিযান, রোববার আরব 48 এমন সংবাদ প্রকাশ করেছে। ইসরায়েলের কান 11 তাদের প্রতিবেদনে জানিয়েছে, জেনিন অভিযানের 2 দশক পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোহাভি। 2002 সালে জেনিন ও অন্যান্য ফিলিস্তিনি শহরের দ্বিতীয় ইন্তিফাদা দমনের জন্য ওই সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। ওই সময় ইন্তিফাদা দমনের চেষ্টা করে ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু তখন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট অনেক ঘটনা ঘটে। এরপর ওই সময়কার ইসরায়েলি প্রধানমন্ত্রী এরি এল শ্যারন আদেশ দেন অবৈধ দেয়াল নির্মাণ করে ফিলিস্তিনিদের ঘেরাও করে ফেলতে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী চিফ অফ স্টাফ আভিভ কোহাভি বলেন, 2002 সালের জেনিন অভিযানে যেমন যোগাযোগ, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করা হয়েছিল, তেমনই 2022 সালেও গাজায়ও তা করা হবে, তবে তা আরও দক্ষতার সাথে করা হবে। রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনে শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে $12,000 কোটি বেশি। এর বাইরে আমদানি রফতানি বন্ধ, জিডিপিতে ধসের মতো বিষয়গুলো ধরলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক অনেক বেশি। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ডেনিস কুডিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনীয় মন্ত্রী জানিয়েছেন, তারা গত 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর দিন থেকে আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব রাখছেন। তিনি বলেন, আমাদের প্রধান কৌশল দুটি, প্রথমত সরাসরি এককালীন ক্ষতি, যেমন রাশিয়ার হাতে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুলের মতো অবকাঠামোগুলো মেরামত করতে কত খরচ হবে, আর দ্বিতীয়টি হল হারানো জিডিপি। কুডিন বলেন, যেসব শহরে সরাসরি সহিংসতা হচ্ছে সেখানে অর্থনৈতিক কার্যক্রম 3/4 কমে গেছে, 75% ব্যবসা বাণিজ্য বন্ধ, কেউ পালাচ্ছে, কেউ শত্রুতা শেষ হওয়ার অপেক্ষা করছে। প্রতি সেকেন্ডে ইউক্রেনের বাণিজ্য 50% অর্থনৈতিক গতিশীলতা হারাচ্ছে। পূর্ব ইউক্রেনের বেশিরভাগ ধাতু কারখানাগুলো যুদ্ধের কারণে কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যার অর্থ দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখা বিভিন্ন ধরনের ধাতু রফতানিও কমে গেছে। রুশ বাহিনী ইউক্রেনের সমুদ্রপথ, বিশেষ করে কৃষ্ণ সাগর অবরুদ্ধ করে রাখায় দেশটি থেকে তেল, গম, ভুট্টা রপ্তানি কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ডেনিস কুডিনের ভাষ্যমতে, হিসাবের প্রথম পদ্ধতি অনুসারে অর্থাৎ রুশ আগ্রাসনে ইউক্রেনের সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত অন্তত $11,900 কোটি, তবে এর পরিমাণ প্রতিদিনই বাড়ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।